সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 23 সেপ্টেম্বর মঙ্গলবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম হচ্ছে দীর্ঘ 2 বছরের ইতিহাসে সবচেয়ে বটম লেভেলে এসে শেয়ারটি রহস্যময় আচরণ করছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, এই শেয়ারটি সোনালী পেপার। আপনারা দেখছেন শেয়ারটি দীর্ঘ 2 বছরের ইতিহাসে সবচেয়ে বটম লেভেলে চলে এসেছে। আমরা শেয়ারটি 900 লেভেলে দেখেছিলাম, 883.20 টাকা দু হাজার বাইশ সালের 23 অক্টোবর শেয়ারটি 883 টাকার প্রাইস দেখেছিলাম। তারপর শেয়ারটি উঠানামা করে 600 লেভেলে থাকার পরও শেয়ারটি আমরা রিসেন্ট টাইমে ডাউন হয়ে বর্তমানে 169 টাকা আজকে 70 পয়সা ক্লোজ প্রাইস দেখেছি। তো সেই হিসাবে শেয়ারটি 900 থেকে 170, এটা ব্যাপক প্রায় 700 টাকা প্রাইস মতো, 714-15 টাকা প্রাইস মতো শেয়ারটির প্রাইস ফল করেছে, ব্যাপক ডাউন হয়েছে। এই ডাউনের পিছনে যে একটা রহস্য আছে বা এই ঘটনা যা প্রেক্ষাপট আছে, আমি সেগুলোই আজকে আপনাদের জন্য আলোচনা করব। তাই আলোচনাটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। বন্ধুরা, আমরা আজকে এই সোনালী পেপার শেয়ারটি নিয়ে আলোচনা শুরুতেই আমরা দেখে নেব শেয়ারটি আজকে গেনারের লিস্টে পাবলিকের নজরে এসেছে 17 নম্বর পজিশনে, 6,96,390 ভ্যালুম নিয়ে 10,80,00,000 টাকার শেয়ার ট্রানজেকশন করে 49,84 ট্রেড হয়ে দিন শেষে 60.80 টাকা দাম বেড়ে 4.82% ইনক্রিজ করে 169.70 টাকা ক্লোজ প্রাইস ছিল। এই সোনালী পেপার শেয়ারটির আমরা জানি যে তাদের একটা নিউজ এসেছে, সেই নিউজটি আমরা জানি যে তাদের যে ইতিপূর্বে মার্কেটে লিস্টিং হওয়ার সময় এবং তারপর যে কারসাজি সংক্রান্ত ডিরেক্টররা জড়িত এবং ডিসিকের চেয়ারম্যান জড়িত ছিলেন, এই সব বিষয়গুলো আসার পূর্ব থেকেই কিন্তু শেয়ারটি প্রাইস ফল করে এবং রিসেন্ট টাইমেও শেয়ারটি 350-60 টাকা ছিল, সেই লেভেল থেকে ডাউন হয়ে আমরা সর্বলোয়েস্ট গতদিন 161.90 টাকা নেমে যেতে দেখেছি এবং এই 161 টাকা মানে 162 টাকা তার 2 বছরের ইতিহাসে আমরা সর্বলোয়েস্ট তলানিতে আমরা দেখেছি। এবং এই শেয়ারটির আমরা রিসেন্ট টাইমে যে দেখছি 166.90 এভারেজ প্রাইস এবং রিসেন্ট টাইমে 350 লেভেল থেকে আমরা শেয়ারটির প্রাইস ফল দেখব 330 টাকা। দেখুন 8ই জুলাই 330 টাকার পর শেয়ারটি সেই লেভেল থেকে 161.90, একেবারে রিসেন্ট টাইমে সবচেয়ে লোয়েস্ট ভ্যালুতে চলে এসেছে। এবং এই সোনালী পেপার শেয়ারটি আজকে আবার পুনরায় একটা ভালো ভলিউম নিয়ে দেখুন এই বিগত 19 আগস্টের পর একটা ভালো ভলিউম নিয়ে 10,80,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে শেয়ারটি 169 টাকা ক্লোজ প্রাইস দিয়ে দিন শেষ করেছে। শেয়ারটির আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে শেয়ারটির একটা কারসাজি এবং মার্কেটে লিস্টিং হওয়ার সময় বিভিন্ন রকম বিষয় অনিয়ম ধরা পড়ায় শেয়ারটি নিয়ে ব্যাপক হইচই পড়ে যায় এবং এই নিউজ আসার পূর্ব থেকেই শেয়ারটির প্রাইস ফল করে এবং এর সাথে সাথে কোম্পানিটির ইপিএস
বন্ধুরা, লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয় হলো এই সোনালী পেপারটা আমরা যে গত থার্ড কোয়ার্টারে গত সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টার প্রকাশ করেছে, যে আমরা এই রিসেন্ট টাইমে যে ইপিএস কমে যাওয়া, ইপিএসে যে সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টার ইপিএস কমে যাওয়ার ফলে আমরা এই শেয়ারটির কিন্তু ব্যাপক পতন আমরা তার পূর্ব থেকেই হতে দেখেছি, এবং এই ইপিএস কমে যাওয়ার পরিস্থিতির প্রেক্ষাপটও এই শেয়ারটিকে ব্যাপক ডাউন করার ক্ষেত্রে একটা কার্যকর ভূমিকা পালন করেছে বলে আমি মনে করি। এবং তারা কোম্পানি থেকে অবশ্য নিউজ দিয়েছে, দি কোম্পানি হ্যাজ অলসো ইনফর্ম দ্যাট ডিউরিং দি পিরিয়ড জুলাই টু মার্চ দি আদার্স ইনকাম হ্যাজ বিন ডিক্রিজড অ্যাজ এ রেজাল্ট, নেট প্রফিট অ্যান্ড ইপিএস হ্যাভ বিন ডিক্রিজড কম্পেয়ার্ড টু দি সেম পিরিয়ড ইন দি প্রিভিয়াস ডিউরিং, জন্য তারা যে কমে গেছে নেট অপারেটিং কস্টগুলো ইনক্রিজ করছে কম্পেয়ার টু দি সেম পিরিয়ড, ইনক্রিজ দিক অথচ নেট অপারেটিং ক্যাশ ফ্লো তাদের বেড়েছে এবং এর কারণে তাদের ইপিএসও আমরা কমে যেতে দেখেছি। তো যাই হোক, যে বিষয়টি আমি বলতে চাই যে তাদের ইপিএসের এই যে কমে যাওয়ার ফলে কিন্তু শেয়ারটি পূর্ব থেকে কারেকশনে যায় এবং ব্যাপক কারেকশন হয়, এবং এটা দুই বছরের মধ্যে একেবারে লোয়েস্ট পর্যায়ে আমরা চলে আসতে দেখি শেয়ারটিকে। 3,29,00,000 শেয়ার নেট অ্যাসেট ভ্যালু কিন্তু বর্তমান প্রাইসের কাছাকাছি 162 টাকা, এবং শেয়ারটির ইপিএস 2.40 টাকা বর্তমানে মাইনাস হয়ে যাওয়ার পর। তাদের ডিভিডেন্ড হিস্ট্রি কিন্তু ভালো, কিন্তু শেয়ারটি নিয়ে এই ব্যাপক একটা সমালোচনা এবং নিউজ শেয়ারটিকে এরকমভাবে ফল করার ক্ষেত্রে কার্যকর করছে, ভূমিকা পালন করেছে। এবং আমরা শেয়ার সংখ্যাও কিন্তু বেশি নাই, 3,29,00,000 শেয়ার, এবং এই একটা লক্ষণীয় আরেকটি রহস্যময় আচরণ বিষয় হচ্ছে শেয়ারটি কিন্তু প্রাইস ফল করলেও শেয়ারটির ভ্যালু, লেনদেনের ভ্যালু কিন্তু মোটামুটি বিগত 29 আগস্ট থেকে ভালো একটা ভ্যালু লেনদেন হচ্ছে, দেখুন 10,04,94, 9,26, 10,80। এবং এই যে রিসেন্ট টাইমে এই লেভেল আসার পর বিনিয়োগকারীদের কিন্তু একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, তার পূর্বে 1 সেপ্টেম্বর সেটা আমরা দেখেছিলাম 7 টাকা মতো বৃদ্ধি পেয়ে ব্যাপক ভলিউম, মোটামুটি একটা ভালো ভলিউম নিয়ে 4,94,00,000 লেনদেন হয়েছিল। তারপরে এই যে একটা নিউজ, যেই নিউজটা আমরা বললাম কার্সিজি এবং ডিরেক্টরদের জড়িত হওয়া এবং লিস্টিং হওয়ার ব্যাপারে বিভিন্ন রকম অনিয়মের এই নিউজ আসার পর সেটি ব্যাপকভাবে পতন হয়। আরও একটি বিষয় আপনারা জেনে রাখা ভালো, এই শেয়ারে কিন্তু ইতিপূর্বে এই ধরনের ঘটনাই ঘটে থাকে, শেয়ারটি একটা হাই লেভেল থেকে প্রাইস কারেকশন করে ডিভিডেন্ড দেওয়ার পূর্বে শেয়ারটি এরকমভাবে ফল করে এবং পরবর্তীতে আবার ডিভিডেন্ড দেওয়ার এবং ফার্স্ট কোয়ার্টার দেওয়ার পর সেটি আবার ব্যাপকভাবে আপট্রেন্ড যায়, শেয়ারটি কিন্তু হিস্ট্রিতে এরকমই হয়। তো বন্ধুরা, এবার একটু ব্যতিক্রম ঘটছে যদিও, কিন্তু অতীত হিস্ট্রিতে এরকমই দেখা যায়। এবং এটাও আপনারা জেনে রাখা ভালো যে তারা কোম্পানিটির কিন্তু এই শেয়ার ব্যবসার সঙ্গে তাদের জড়িত আছে, এবং এই আয় তাদের শেয়ার ইনকামের ক্ষেত্রে এই শেয়ার ব্যবসার সঙ্গেও কোম্পানির আয় জড়িত বিষয় আছে, সেটা তারা কোম্পানির লিস্টিং হওয়ার সময় জানাইছিল। এবং এই ক্ষেত্রে ডিরেক্টররাও এই কোম্পানির সঙ্গে শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত থাকে, সেটাও আপনারা জানেন। সুতরাং সব কিছুই কিন্তু এটা পরিকল্পিত এবং রহস্যজনক বলে মনে হয়, কারণ ইতিপূর্বেই সেটি এইভাবেই এরকম ঘটনা বা আচরণ করেছে। এবার ব্যতিক্রম ঘটনা হয়েছে এ কারণেই যে শেয়ারটির আমরা বিভিন্ন অনিয়মের নিউজ প্রকাশিত হয়েছে এবং ইপিএস ব্যাপকভাবে নেগেটিভ হয়েছে, এইসব বদলেতেই কারণেই কিন্তু এই শেয়ারটির এরকম রহস্যময় আচরণ। এখন দেখা বিষয় হলো যে শেয়ারটি আগামী দিনগুলোতে তার পূর্ববর্তী এইসব ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে করে লেনদেন হচ্ছে কি না, সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে দেখতে হবে 180 টাকা ক্রস করে লেনদেন হচ্ছে কি না, তারপর 90, 180, 90 এবং 200, এই তিনটি ভ্যালু ক্রস করে লেনদেন হলে এটা বলা যাবে, উড়িয়ে দেওয়া যাবে না যে শেয়ারটি আরও ভালো হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করছে। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করা উচিত উদ্যোগ বা নিশ্চয় করার উদ্দেশ্য নয়, আপনারা নিজে জেনে বুঝে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন, গুজবে কান দেন না, প্যানিক স্থান না, কাউকে প্যানিক করবেন না। আজকের মতো সে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।